যে নারকেল গাছটা আছে না ওইটা মনে হচ্ছে ভেঙে যাবে, চলে গেলো দেখলাম। মানে ভাই ওদিকে নেটটা দেখো অবস্থা দেখো ভাই, ভাই সাপ আমার লাইফে দেখা মনে হয় এটা মানে সেরা জ্বর গাই। সব আজকে পুরো শেষ হয়ে যাবে ভাই সাহেব, আমাদের এইটা খুব খুলে গেছে পুরো। ঝড় দেখো ভাই, আর ভাই ওদিকে মেঘটা দেখো ভাই, মেঘ করেছে ভাই সেই লেভেলের মেঘ। এই এটাকে দাঁড়াও ওই জন্য ঝুলিয়ে নি ভাই সাহেব, যা মেঘ করেছে গাই সেই লেভেলের মেঘ। ঝড় বৃষ্টিতে বাড়িতে একাই আছি, কেউ নেই বাড়িতে, ঠিক আছে। কারেন্ট চলে গেছে, কারেন্ট তো মানে ম্যাক্সিমাম চলেই যায় সকাল, মানে ঝড় বৃষ্টি আসুক না আসুক কারেন্ট চলে যাবে সকাল আগে। দেখো গাই মানে বাপরে ভাই, ধুপধাপ করে আমরা পড়ছে গাই, গাছের আমরা আছি, আমরা লাইটটা খুলে গেছে ভাই সাহেব। একা একা মিউজি ঘরে এখন মানে সেই লেভেলে জ্বর চাইছে গাছ, দেখো বাইরের নোংরা আমাদের ঘরে চলে আসছে দেখো। আরে বাবা রে, বাইরের নোংরা ঘরে চলে আসছে ভাই, সেই লেভেলে জ্বর নেমেছে গাছ, সেই লেভেলে জ্বর। বললাম না আমি তোমাদের কালকে ব্লগে বললাম না পাঁচ দিয়ে এখন জ্বর আছে, ঠিক আছে। এই দেখো ভাই তা অবস্থা, দেখো এটা খুলে গেলো দেখলাম, মানে এখানে তো দেওয়া হয়েছে জল না পড়ে ভাই সাহেব, নারকেল আসছে দেখো। এই দেখো যাবে মনে হচ্ছে এটা পুরো ভেঙে, এখনই মনে হচ্ছে যাবে গাই। মানে গাইজ আমি তোমাদের বললাম না এখন পাঁচ দিয়ে বিকালবেলা ঝড় আছে, মানে এইটাই দেখো গাই অবস্থা দেখো গাই, ভাই সাপ মারাত্মক ঝড় হচ্ছে গাই, মারাত্মক লেভেলের ঝড় গাই, সেই লেভেলের ঝড়। আমি তোমাদের এখন বললাম যে পাঁচ দিয়ে বিকালবেলা গাই ঝড় আছে, সে দেখো তোমাদের এই অবস্থা, মানে দেখো 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 রে বাবা রে, লাটিমাটি সব খুলে পড়ে যাচ্ছে গাছ এটা দিয়ে ভাই সাপ, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি হবে, বৃষ্টি তো হবে কারণ ওদিকে মেঘ দেখো ভাই, এদিকে বৃষ্টি তো হবেই, আর ঝড় দেখো ভাই সেই লেভেলের ঝড়, মানে মারাত্মক লেভেলের ঝড়, মানে আমার লাইফে দেখা মনে হয় এটা মানে সেরা ঝড় গাই। মেয়েদের মানে দেখো সব ভেঙে যাবে, সব ভেঙে চলে যাবে সেই লেভেলের ঝড় ভাই সাপ। মানে গাইজ কি বলবো, মানে কিছু মানে বলার নেই গাইজ, মানে আমি তোমাদের বললাম এখন পাঁচ দিয়ে বিকাল ঝড় আছে, দেখেছো ঝড়, মানে ঘর দুয়ার পুরো ধুলো ধুলো হয়ে গেছে, বাইরে নোংরা ফোংরা এসে ঘর দুয়ার পুরো ধুলো ধুলো কেটে, এখন পাঁচ দিন বললাম না, পাঁচ দিন বললাম না তোমাদের বিকাল বেলা পাঁচ দিয়ে ঝড় আছে, আর তোমাদের এই যে অবস্থা, ঠিক আছে। হট করে আমি ঘুমিয়েছিলাম, ঘুমাতে ঘুমাতে হট করে কারেন্ট চলে গেলো, আর হট করে এরকম দেখছি হাওয়া ছেড়েছে, এবার আমি বললাম কী ব্যাপার, তারপর গিয়ে দেখছি এখন এরকম ঝড় ছেড়েছে, ঠিক আছে। দেখো আমরাগুলো দেখো পড়ে গেছে, আমরাগুলো কুড়িয়ে রেখেছি দাঁড়াও, গায়ে মায়ের না ঘর ভেঙে পড়ে যায়, ঠিক আছে। মানে আমাদের গাছে আমরা হয়েছিলো, সে আমরাগুলোকে কুড়িয়ে রেখে দিই, পরে খেতে পারবো, ডাল তো খাওয়া যাবে কম বেশি ভাই সাহেব। দেখ ঝড় দেখো ভাই, কালো হয়ে আসছে ওদিকে মেঘ, দেখেছো মেঘ সেই লেভেলের মেঘ গেছে, এইগুলোকে কুড়িয়ে রেখে দিই, পরে ডাল তো খাওয়া যাবে ভাই সাহেব, এখন কোরআন যাবে না ভাই, ওদিকে ঝড় ছেড়ে সেই লেভেলে, এগুলোকে কুড়িয়ে রেখে দিই এখানে, রেখে দিই না, আরও আছে গাইজ, আরও সব করে কুড়াবো, ঠিক আছে। একটা বাবা রে, এই টাং টাস টুস করে কোথাও গাছ, টাসটা পড়ছে যাবে পুরো ভেঙে, এই গাছে আমরা, ঠিক আছে, এই গাছে আমরা, ওই যে টাস টাস করে পড়ছে, পুরি রেখে দিই গাইজ, পরে আমরা তো খেতে পারবো আবার কি বাবা, দেখ থাক ভাই যাবো না এখন পুরো, তার থাক ভাই মানে এখন আর যাবো না, ভয় লাগছে গাছ ভেঙে পড়ে যায় গায়ে ভাই গাছ পাত, তাহলে এখন আমরা একবারে সব শিশুই হবে খাওয়া, ঠিক আছে যাও খেতে পারবো, পরে খেতে পারবো না গাইজ, এইটাকে পুরো খুলে গেলো দেখো, এত ঝড় আছে এটা পুরো খুলে গেলো, এটাকে এখন ঠিক করতে হবে, পরে ঝড়টা একটু সামনে ঠিক করতে হবে, নাহলে কী হয় বলতো, এখান থেকে যে বৃষ্টিটা হয় এখান থেকে জলটা পড়ে তো পুরো ডাইরেক্ট এখানে পড়ে, এটা লাগানো থাকলে একটু দূরে পড়ে, আর এই জায়গাটা ভেজে না, জুতো মতো সব থাকা থাকা ভেজে না জায়গাটা, তো এইটার জন্য এটা লাগানো আর কি ভাই সাপ। ওই নারকেল গাছটা মনে হচ্ছে আমার ভাঙবেই, ওইখানে যে নারকেল গাছটা আছে না ওইটা মনে হচ্ছে ভেঙে যাবেই, কিচ্ছু করার নেই। মানে গাইজ ফাইনালি এখন এতক্ষণ পর মানে বৃষ্টি নামলো, মানে এতক্ষণ পর হয়তো মানে বৃষ্টি নামলো, দেখো ভাই তোমরা একবার দেখো ওয়েদারটা, জাস্ট সেই হয়ে গেলো পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেলো, পুরো ঠান্ডা গাই পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেলো, আর দেখো বাইরের অবস্থা দেখো, দেখো বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছে জায়গাটা, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে গাই, যত হলো সেই লেভেলে, বাট বৃষ্টি হচ্ছে মানে সেই লেভেলে, আর দেখো ভাই পুরো মানে ও ভাই সাপ, গাছপালা মধ্যে সব ভেঙে ভেঙে গেছে, সেই লেভেলে বৃষ্টি গাই, সেই লেভেলে বৃষ্টি, ঠিক আছে, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে গাই, কিছু বলার নেই, নোংরা ফোংরা দেখো সব আমাদের ঘরে, ঘরে সব নোংরা মোড়া ঢুকে তো দরজা রক্ত বুঝলা ভাই সাপ, ঘর থেকে
আর দেখো গাইস, আর বাইরেটা বাইরেটা পুরো ঠান্ডা হয়েছে, মানে ঘরে তো এমনি গরম থাকে আর বাইরে পুরো ঠান্ডা। এই জায়গাটা আমার টিন, তো টিনে এমনি জল লাগে না, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, টিনে পুরো ঠান্ডা হয়ে যাবে, বুঝলাম। মানে মাঠে একদম একদম সব ছবি মুবি সব উল্টে গেছে গাইস, সব উল্টে গেছে ভাই। সেই লেভেলের ঝড় হয়েছে ভাই, সেই লেভেলের ঝড়, সেই লেভেলের মারাত্মক লেভেলের ঝড় হলো। আর বৃষ্টি তো মানে এখনও বৃষ্টি মানে হয়েই যাচ্ছে কন্টিনিউ, 5:10 প্রায় 5:10 আসতে হবে, এখনও প্রায় কন্টিনিউ বৃষ্টি হয়ে যাবে এরকম। মানে আমরা যেটা জানি প্রত্যেক দিন যা আর কি হয়, পুরো টানা হতেই থাকে, হতেই থাকে, এবং বৃষ্টি হয় তো বৃষ্টি, দরজাটা খুলে যাচ্ছে, দরজাটা অফ করে এসেছি, তার থেকে থাক দরজাটা অফ করে না, মানে কন্টিনিউ এরকম বৃষ্টি হতে থাকে। মানে দেখো এখন লাইট নিয়ে এরকম ভিডিও শুট করছি, লাইট নিয়ে কিছু করার নেই গাইস, পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, এখন লাইট নিয়ে ভিডিও শুট করতে হবে। সেই লেভেলে তো মানে ইয়ে হবে, মানে ভাই সাহ যা ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ নেই বাড়িতে, একা একা আছি, বোনও নেই, মাও নেই, সব গেছে একজনের বাড়িতে, আর এখন নোংরা মোংরা সব ঢুকেছে ঘরে, এগুলো তো এখন বাইরে বাইরে করতে হবে ঝাড় দিয়ে, কারণ এখন বৃষ্টি হচ্ছে তো এখন আর ধুলো বালি ঢুকবে না ঘরে, কারণ ঝড়টা থেমে গেছে, এখন আর ধুলো বালি ঢুকবে না, তাই এগুলো এখন ঝাড় দিতে হবে। তো চলো এগুলো এখন ঝাড় দিই, ঠিক আছে, ঝাড় না দিলে হবে না, এগুলো এখন ঝাড় দিই, ঝাড় দিয়ে মেয়ের সঙ্গে দেখা হচ্ছে। ভাই সেই লেভেলের মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে দেখতে পাচ্ছি জানি না, দেখো সো গাইস ফাইনালি কিন্তু এখন ঝড় বৃষ্টি প্রায় সম্পূর্ণ সব কিছুই থেমে গেছে। আর ভাই মানে দেখো মানে ওয়েদারটা জাস্ট সেই লেভেলের হয়ে গেছে এখন, ঠিক আছে, মানে সেই লেভেলের হয়ে গেছে ওয়েদারটা, মানে সেই লেভেলের হয়ে গেছে ওয়েদারটা, মানে পুরো মানে সম্পূর্ণ এখন ঝড় বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি তো মনে হয় সেরকম হয়নি, বাট গাইস ঝড় তো তুমি দেখতে পেলাম মারাত্মক লেভেলের ঝড় হচ্ছে, বৃষ্টি তো ভাই সেরকম হয়নি, ঝড় মানে সেই লেভেলে রয়েছে, দেখো এটা দেখো সেই লেভেলে রয়েছে, ঠিক আছে। রাত্রে যে চরম ঘুমাবে গাইস, পুরো চরম ঘুমাবে রাতে। আর একটা কথা মানে এই ঝড় বৃষ্টি হয়ে কেউ কোনোদিন বাড়ির দিয়ে বেরোবে না, সবাই বাড়ির হতে সেফ থাকবে, ঠিক আছে, মানে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির দিয়ে বেরোবে, ঠিক আছে, ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির দিয়ে কেউ বেরোবে না, বাড়িতে সেফ থাকবে। জানি না ভিডিও কত দূর করছি কি না করছি, ভিডিও ভালো হতে পারছি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, জানি না কত দূর করছি এবার কি না, তো তারা ঠিক থাকে, হ্যান্ড বাই।